শুধু একটি ট্রিক্স আপনাকে ফলো করতে হবে আমি এই ভিডিওতে যেই ট্রিক্সটি দেখিয়ে দিব। সেই ট্রিক্সটি আপনি ফলো করবেন তাহলেই পারবেন তো চলুন আমি সেই সিস্টেমটি আপনাদেরকে দেখে দিই এটা শুধু জিপি সিমের জন্য জিপি ইউজার মানে গ্রামীণ ফোন ইউজার যারা আছেন ঠিক তারাই এই কাজটা করতে পারবেন চলেন আমি দেখিয়ে দিচ্ছি তো প্রথমে এই কাজটি করতে আপনারা চলে যাবেন গুগল একটি আপনার যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন যাওয়ার পরে লিখবেন এখানে কানেক্ট সিও ডবল এন ই সিটি ওকে কানেক্ট লেখার পরে ইন্টার করবেন ইন্টার করার পরে আপনার সামনে যেই সাইটটি চলে আসবে ঠিক এই সাইটটিতে প্রবেশ করবেন দেখেন ঠিক এই সাইটটিতে প্রবেশ করবেন এই সাইটটিতে প্রবেশ করার পরে এখান থেকে দেখুন আপনাকে কিছু লোকে ইয়ে দেওয়া হয়েছে এখানে ডিটেলস হাউ ক্যান ম্যানেজ মাই কানেক্ট অ্যাকাউন্ট মানে এখান থেকে যে সিমটাকে আপনি ট্র্যাক করতে চাচ্ছেন ডা ডাইরেক্ট সেই সিমটা আপনার যদি কী কয় বয়ফ্রেন্ড হয়ে থাকে অথবা আপনার যদি গার্লফ্রেন্ড হয়ে থাকে অথবা আপনার যদি ঘরের বউ হয়ে থাকে তাকে একটি নাম্বার আপনি দিচ্ছেন সেই নাম্বার দিয়ে সে তার সঙ্গে কন্ট্যাক্ট করবেন আপনি কথা বলবেন কিন্তু সে নাম্বারে সে কি করছে তার নাম্বারে কত টাকা আছে তার ব্যালেন্স সহ আপনার কল ডিটেলসগুলো এসএমএস সহ সব কিছু আপনি দেখতে পারবেন আপনার বউ বুঝতেই পারবে না অথবা আপনার গার্লফ্রেন্ড বুঝতেই পারবে না যে ঘটনাটা এমন ঘটে গেল বা এটা আপনি দেখতে পাচ্ছেন এটা কেউই বুঝতে পারবে না আসলে এটা আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে মন দিয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন তো যা হোক কানেক্ট লেখার পরে যখন এন্টার করবেন আপনাদের মাঝে এরকম একটি সাইট চলে আসবেন সেইখান থেকে এই যে দেখেন মাই কানেক্ট অ্যাকাউন্ট জাস্ট এখানে ক্লিক করবেন মাই কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন করার পরে আপনার মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে ওকে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে যে নাম্বারটি আপনি ট্র্যাকিং করতে চাচ্ছেন জাস্ট সেই নাম্বারটির এইখানে দিয়ে দিবেন যে নাম্বারটি আপনি ট্র্যাকিং করতে চাচ্ছেন ঠিক সেই নাম্বারটি এই বক্সে দিয়ে দিবেন আমি আপনাদের বাই বাই সব কিছু দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই ঘরে আপনারা মোবাইল নাম্বার দিয়ে দিবেন যেমন আমি আপনাদের সামনে সব কিছু ক্লিয়ার করে দিচ্ছি এবং আমি মোবাইল নাম্বার দিয়ে কিভাবে ফিটিং করতে হবে কিভাবে কাজ করতে হবে সব কিছু দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে একটি মোবাইল নাম্বার দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডবল ফোর ওকে মোবাইল নাম্বারটি দেওয়ার পরে অবশ্যই আপনারা সাইন ইন করবেন তো সাইন ইন করার পরে একটু লোড নেবেন দেখুন এখানে এই নাম্বারে একটি পিনকোড চলে গেছে জাস্ট এই পিন কোডটি আপনারা এই ঘরে দিয়ে দিবেন দেওয়ার পরে ভেরিফাই কোডে ক্লিক করবেন আপনার সামনে এই এরকম একটি ইন্টারফেস চলে আসবে যদি মোবাইল দিয়ে করেন তো ইন্টারফেসটা একটু রকম হতে পারে কম্পিউটারের ক্ষেত্রে এরকম হচ্ছে তো এইখান থেকে ডাইরেক্ট আপনারা এই যে পাসওয়ার্ড এই যে পাসওয়ার্ডে চলে যাবেন পাসওয়ার্ডে যাওয়ার পরে এখানে আপনারা একটি পাসওয়ার্ড সেট করে নেবেন অবশ্যই পাসওয়ার্ডটি আপনার মনে রাখতে হবে যে পাসওয়ার্ডটি এখানে ব্যবহার করেন সেই পাসওয়ার্ডটি অবশ্যই আপনার মনে রাখতে হবে আমি একটি পাসওয়ার্ড দিচ্ছি আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিব দেওয়ার পরে আপনার এখানে সেভ করবেন সেভ ও সরি পাসওয়ার্ডটি ম্যাচ করেনি আমরা আবারও দেবো পাসওয়ার্ড দেখি এইবারে কী হয় দেখেন পাসওয়ার্ডটি আমাদের হয়ে গেছে তো অবশ্যই এই পাসওয়ার্ডটি করার পরে মোবাইলে একটি মেসেজ আসবে দেখেন মোবাইলে একটি মেসেজ এসেছে তো এরকম কয়েকটি মেসেজ আপনার মোবাইলে আসবে তো এভাবে আপনারা অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নিতে হবে আগে এরপরে আপনারা মাই অ্যাকাউন্টে চলে যাবেন মাই অ্যাকাউন্ট থেকে আপনারা অবশ্যই এখানে একটি ইমেল অ্যাড্রেস ফিট করে নেবেন এই যে ইমেল এখানে একটি ইমেল অ্যাড্রেস ফিট করে নেবেন জাস্ট ইমেল এডিটেড ক্লিক করলাম এখানে আপনার যে পাসওয়ার্ডটি দেওয়া ছিল ঠিক সেই পাসওয়ার্ডটি দিবেন তারপরে সাইন ইন করবেন দেখেন সেন্ড কোড মোবাইল নাম্বারেই কিন্তু সেন্ড হবে এই কোডটা ঠিক আছে তারপর দেখেন ইমেল অ্যাড্রেসটি এনাবল নাই আগে মোবাইল নাম্বারটা আগে আবারও ভেরিফাই করে নিতে হবে জাস্ট এ ক্লিক করেন দেখেন কোডটা আবারও আসবে এই বক্সে আপনারা কোডটা আবারও দিয়ে দিবেন অবশ্যই যে নাম্বারটিতে আপনারা ট্র্যাকিং করতে চান সে নাম্বারটি অবশ্যই আপনার কাছে থাকতে হবে এবং সে নাম্বার দিয়ে এই কাজগুলো করে নিতে হবে দেখুন এরপরে অ্যাপ্লাই হয়ে গেল ইমেল অ্যাড্রেস এখানে আপনার পার্সোনাল ইমেল অ্যাড্রেস দেবেন যে ইমেল অ্যাড্রেসটি আপনার মোবাইলে অথবা আপনার কম্পিউটারে যে ইমেল অ্যাড্রেস আপনার পার্সোনাল এক কথায় কিংবা অন্য কোনো ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে পারেন যে ইমেল অ্যাড্রেসটি লাগবে এবং ওই পাসওয়ার্ডটি লাগবে তো আমি এখানে একটি ইমেল অ্যাড্রেস দিলাম মনে রাখবেন একটি ইমেল অ্যাড্রেস দিয়ে শুধু একটি নাম্বারই ট্র্যাক করা যাবে এরপরে ইমেল অ্যাড্রেসটি দিয়ে সেভ করবেন দেখুন ইমেল অলরেডি হ্যাজবিন অ্যাডেড প্লিজ চেক ইউর ইনবক্স ভেরিফাই অ্যাড্রেস অবশ্যই ইমেলের ইনবক্সটি চেক করতে হবে এর জন্য আপনার যে ইমেলটি দিয়েছেন সেই ইমেইলে আপনারা প্রবেশ করবেন দেখুন আমি ইমেল অ্যাড্রেসে চলে এসেছি এই যে টেলিনর ডিটেলস কনফার্মেশন ইওর কানেক্ট ইমেল অ্যাড্রেস এই ইমেলটা চলে এসেছে তো এইটা ইমেলে আপনারা ক্লিক করবেন করার পরে এইখান থেকে এই যে যেই আপনাকে যেই লিঙ্কটি দিয়েছে এই লিঙ্কে ক্লিক করবেন জাস্ট কম্পিউটার দিয়ে করলেও ঠিক একই সিস্টেম মোবাইল দিয়ে করলেও ঠিক একই সিস্টেম দেখুন ইওর ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন ভেরিফাইড মানে ইমেল অ্যাড্রেস ভেরিফাই হয়ে গেছে এখন যদি আপনারা মনে করেন যে এটা কীভাবে দেখব জাস্ট আপনার ওই ইমেল অ্যাড্রেস এবং যে পাসওয়ার্ডটি দিলেন এই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি আপনারা সেভ করে রাখবেন তাহলেই সব কিছু দেখতে পারবেন এরপরে আপনারা যা করবেন তা হচ্ছে এই ফোন নাম্বারের আর প্রয়োজন নাই ফোনের আর প্রয়োজন নাই ফোনটি যার তাকে দিয়ে দিবেন এবং সে ব্যবহার করবেন কিন্তু আপনি বিদেশে থাকেন অথবা দেশে থাকেন অথবা যেখানেই কেন না থাকেন ওই নাম্বারটি দিয়ে কত মিনিট কথা বললো কার সাথে কথা বললো এসএমএস কতটি করলো ইন্টারনেট ব্যবহার করলো কি না ওই নাম্বারে ব্যালেন্স আছে কি না আপনি সব কিছু দেখতে পারবেন এবং যাকে যার নাম্বার সে কিছুই বুঝতে পারবে না তো বন্ধুরা এটা আসলে অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও আর এটা দিয়ে আপনারা আপনার মোবাইলে দেখতে পারবেন আপনার মাই জিপি অ্যাপস প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন আপডেট ভার্সন নেওয়ার পরে ওইটাতে আপনারা যখন লগ করবেন লগিং করা অপশন থেকে আপনারা ইমেল সিলেক্ট করে দেবেন ইমেল সিলেক্ট করে সেখানে ইমেল অ্যাড্রেস এবং এই পাসওয়ার্ডটি দিয়ে লগিং করলে লগিং হয়ে যাবে এবং ওইখান থেকে আপনারা সব দেখতে পারবেন জাস্ট আমি এখান থেকে একটু দেখিয়ে দিই সার্ভিসে গেলাম বন্ধুরা আমাদের অ্যাকাউন্ট করা হয়ে গেছে এখন আমাদের প্রয়োজন হচ্ছে এখানে যে ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করলাম সেই ইমেল আর যে পাসওয়ার্ডটি ব্যবহার করলাম সেই পাসওয়ার্ড তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মোবাইলের স্কিনে যে তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এটা হচ্ছে মোবাইলের স্কিন বিষয় হচ্ছে যে আপনারা একটু ঝাপসা দেখতে পাচ্ছেন মোবাইলের স্ক্রিন এটার কারণ হচ্ছে যে আমি এটা আসলে প্রভাষণ ব্যবহার করছি না যার কারণে এটা হচ্ছে তো সমস্যা নাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে একটু বোঝার চেষ্টা করবেন তাহলেই হবে তো আমি প্রথমেই এই যে মাই জিপি অ্যাপসে চলে গেলাম মাই জিপি অ্যাপসটা তো আপনারা সবাই চিনেন আর আপনার কাছে যদি আপডেট ভার্সন না থাকে অবশ্যই নেট থেকে আপডেট ভার্সনটি ডাউনলোড করে নেবেন আর মাই জিপি অ্যাপসটি চালু করার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা প্রথমে এটা লগ আউট করে নেবেন তো লগ আউট করার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে লগ আউট করার জন্যে এই যে দেখছেন ডান দিকে যে মোর অপশন এই মোর অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে একবার কল করে নিচে চলে আসবেন এই যে দেখুন সাইন আউট এই যে সাইন আউটটা করে দেবেন করে দেবেন আমরা যেই ইয়েটি ব্যবহার করলাম ঠিক সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিব এই জন্য সাইন আউট করে দিচ্ছি বন্ধুরা আমি সাইন আউট করে দিয়েছি মানে লগ আউট করে দিয়েছি তো লগ আউট করে দেওয়ার পরে যদি আপনাদের কোনো কারণে লগ আউট না হয় তাহলে আপনারা কি করবেন এই অ্যাপসের ডাটা ক্লিয়ার করে দিবেন ওকে আমার মনে হয় আপনাদেরকে সেটা শেখাতে হবে না আপনারা সবাই জানেন তো তারপরে কি করবেন এই যে সাইন সাইন এনে ক্লিক করবেন করার পরে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে এখানে দেখেন মোবাইল নাম্বার দেওয়ার অপশান আছে এইখানে দেখেন এইখানে দেখেন ইমেল অ্যাড্রেস দেওয়ার অপশান তো আমরা কী করবো ইমেল ওর পাসওয়ার্ড দিয়ে করব যেহেতু সেট আমাদের কাছে নাই ছিম আমাদের কাছে নেই এটা মনে করেন যে আপনার স্ত্রী অথবা আপনার গার্লফ্রেন্ডের কাছে আছে কিন্তু সর্বপ্রথম আপনাকে অ্যাকাউন্টটা করে নিতে হবে ঠিক এইভাবে যদি সেক্ষেত্রে আপনি মোবাইলটি আপনার কাছে রাখতে পারেন এটাই ভালো হয় অ্যাকাউন্টটা করে নেওয়ার পরে সেটটি দিয়ে দিবেন দেওয়ার পরে আপনি এখানে ক্লিক করবেন এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি দিতে হবে যে ইমেল দিয়ে আপনি এই সেটের ট্র্যাকিং করার জন্য অ্যাকাউন্টটি খুলেছিলেন এই যে এখানে যে অ্যাকাউন্টটি খুলেছিলাম ঠিক সেই ইমেলটা এখানে দিতে হবে যেমন আমি দিচ্ছি ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে আপনারা জাস্ট সাইন ইন করবেন সাইন ইন করার পরে দেখেন এখানে কিন্তু পাসওয়ার্ড চেয়েছে এই যে পাসওয়ার্ডটি চেয়েছে আপনারা জাস্ট এইখানে যেই পাসওয়ার্ড দিয়ে আপনারা এটা অ্যাকাউন্ট করেছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন যেমন আমি দিচ্ছি আমি কিন্তু লাইভ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি আপনারা সুন্দরভাবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলেই বুঝতে পারবেন আর যারা একটু মাথা খাটিয়ে দেখবেন তারা এমনি বুঝতে পারবেন যে ঘটনাটা কেমন হচ্ছে এবং কিভাবে সেটা দেখা সম্ভব বাস এখন সাইন ইন করবেন দেখুন সাইন ইন করার পরে আমাদের সামনে এই যে মেলে ক্লিক করব ক্লিক করার পর দেখেন এই মেলে একটি কোড যাবে জাস্ট এই ইমেলটাই আমরা দিয়ে ওই অ্যাকাউন্টটা খুলেছিলাম জাস্ট এই আমাদের লগ ইন আছে তো এটা তো আপনার পার্সোনাল ইমেল এটাতে তো লগ ইন থাকবেই তো দেখেন এই যে চলে আসছে ভেরিফিকেশান কোড জাস্ট এই কোডটাতে ক্লিক করবেন করার পরে দেখেন এখানে কোড দিয়ে দিয়েছেন ষাট চৌষট্টি বাস এখানে আপনারা জাস্ট ষাট চৌষট্টি দিয়ে দিবেন ষাট চৌষট্টি ওকে দেওয়ার পরে আপনারা ক্লিক করবেন দেখুন বন্ধুরা একবার লাইভ প্রুফ আমি দেখিয়ে দিলাম এই ফোনটিতে তিয়াত্তর টাকা রয়েছে এই ফোনে কী কী ব্যবহার করা হচ্ছে কী করা না হচ্ছে সব কিছু আপনারা দেখতে পাবেন আর এখান থেকে আপনারা কল লিস্ট হিস্টোরি দেখতে পাবেন সেটা হচ্ছে এই যে এখান থেকে দেখতে পারবেন এই যে এখানে হিস্টোরির মধ্যে গেলেন যার পরে টালাও করে দিলেন এই যে দেখেন এখান থেকে কল হিস্ট্রি দেখতে পাবেন ইন্টারনাল হিস্টরি দেখতে পাবেন এসএমএস দেখতে পাবেন আপনার রিচার্জ হিস্টরি দেখতে পাবেন তো একদম লাইভ প্রুফ দেখিয়ে দিলাম আপনারা এখান থেকে কি কি দেখতে পাবেন তো কল হিস্টরি ইন্টারনেট হিস্টরি এস এম এস আপনার রিচার্জ হিস্টোরি এগুলো সবই দেখতে পাবেন এই মোবাইল থেকে কোন কোন নাম্বারে কল দেওয়া হল সব কিছু দেখতে পাবেন এবং কত মিনিট কথা হয়েছে কয় টাকা কাটছে সব কিছু দেখতে পাবেন তো একটু মাথা খাটিয়ে যদি আপনারা চেষ্টা করেন তাহলে আর আমার মনে হয় আপনাদেরকে আর বোঝাতে হবে আর এখানে মোবাইলের যে আর দেখাইছি এটা প্রাইভেসির জন্য একটু ঝাপসা কোয়ালিটি করেছি এর জন্য আপনারা কেউ মন খারাপ করবেন না এটা আপনারা সবাই আমি একটু বুঝিয়ে দিয়েছি এতে করে আপনারা বুঝতে পারবেন জাস্ট লোকেশান ট্র্যাকিং করা বা কল হিস্টোরি বের করা ইন্টারনেট ব্যবহার করা বা এস এম এস আপনার একটি নাম্বারে কী কী করা হচ্ছে সব কিছু আপনারা এখান থেকে ট্র্যাকিং করতে পারবেন জাস্ট প্রয়োজন হলো আপনার ওই যে ইমেল দিয়ে করবেন সেই ইমেল আর হলো পাসওয়ার্ড তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন আমি সেটার সমাধান দেওয়ার চেষ্টা করব তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ